सोया बस रोया तेरी यादों में, न जाने कैसे भुलाऊं जो याद किए। So hello guys, फिर क्यों ये जख्म दिए तूने ऐसे क्या। तो আমরা একটা চ্যানেল দিকে এসেছি, আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছেন। তো আমাদের একটা রিয়েলিটি শো হয়, রিয়েলিটি শোটার নাম হলো বাসমান কা প্যার। সেই চ্যানেলে রিয়েলিটি শোতে একটা পাবলিক রিভিউ হয়, বুঝছেন? তো সেখানে একটা এপিসোড হবে ভালোবাসার মানুষকে নিয়ে, যদি কোনো গান কোনো শায়রি যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো, একদম সরাসরি দেখানো হবে। একটা পাবলিক রিভিউ দেখানো হবে যে আপনার ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষের সম্পর্কে বা ভালোবাসার মানুষকে চাইছেন বা ভালোবাসার মানুষ ছেড়ে গেছে বা তাকে ডেডিকেট করে কোনো যে কোনো মেসেজ, কোনো গান কোনো শায়রি যেটা কিছু ইচ্ছে বলতে পারো, মানুষকে কোনো কিছু বলতে চান তাহলে বলতে পারো। একদম রিয়েলিটি শো হচ্ছে, একদম দেখানো হবে সরাসরি দেখানো হবে। যে কোনো তার সম্পর্কে তাকে ডেডিকেট করে যে কোনো কিছু বলতে পারেন। এটা কি ডেডিকেট করে বলবো? আপনি ভালোবাসার মানুষকে যেটা ইচ্ছে ডেডিকেট করে, কোনো গান কোনো কথা কোনো চার পাঁচ লাইন মেসেজ যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমি একটা শায়রি বলবো। আচ্ছা হ্যাঁ 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 অবশ্যই। হমসে দূর যাওগে কেসে দিল সে হমে ভুলাওগে কেসে, হম ও খুশবে জো সাসো মে বস্তি হ্যায়, খুদ কো সাসো কো রূপ পায়েঙ্গে কেসে। বহুত আচ্ছা বহুত আচ্ছা। তো সিঙ্গেল হবে, তো সিঙ্গেল হলে সেটাও বলতে পারো, সিঙ্গেল সে মতো বলতে পারো। সে ভালোবাসার মানুষ কিন্তু একটা মেয়ে হয় না, ভালোবাসার মানুষ কিন্তু মা হয়। তো সেই সেটা কিন্তু বুদ্ধি করে মায়ের সম্পর্কে বলতে পারো, এরকম সুযোগ কিন্তু আসবে না সবসময়। আমরা কি ভাবি যে ভালোবাসার মানুষ কোনো মেয়ে হবে, সেটা কিন্তু না, ভালোবাসার মানুষ কিন্তু মা হয় আমাদের, আমাদের একমাত্র ভালোবাসার মানুষ আমাদের মা হবে। তো সেটা বুদ্ধি করে মা বাবার সম্পর্কে কিছু বলতে পারো। সবসময় যে গার্লফ্রেন্ড সিঙ্গেল সিঙ্গেল বলে দাবি করো, সিঙ্গেল কিন্তু আমরা কেউ না, এটা সবসময় মাথায় রাখবে। সিঙ্গেল আমরা কেউ না, যতদিন মা বাবা বেঁচে থাকবে সিঙ্গেল আমরা কেউ না। তো সেই সম্পর্কে যদি মায়ের সম্পর্কে কিছু বলতে চাও তাহলে সেটাও কিন্তু বলতে পারো। গানের গলা ভালো, একদমই ভালো না সেটা? আমার কি গলা খুব ভালো বলুন তো? ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার গলা খুব ভালো, আমাকে দেখতে খুব ভালো, তাও ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য জাস্ট একটু সাহসের প্রয়োজন, কে দেখতে ভালো ডাজ নট ম্যাটার। এটা একটা চলো না, এটাকে অ্যাভয়েড করে মায়ের সম্পর্কে একটা কথা বলবে। আমরা কিন্তু কোনোদিনও গার্লফ্রেন্ডকে একটা মেয়েকে পাঠানোর জন্য কিন্তু আমরা মেসেজ দিই আই লাভ ইউ, কিন্তু আমরা কিন্তু কোনোদিনও মাকে একবার জড়িয়ে ধরে বলি না যে মা আই লাভ ইউ, আমরা তোমাকে অনেক ভালোবাসি, সেটা করি বলি? বরং মা যদি খাওয়ার জন্য ডাকে তাহলে আমাকে আমরা মাঝে কথা বলি যে এখন যাবো না একটু ওয়েট করো, এরকম কিন্তু বলে থাকি। তো সেই সম্পর্কে মেসেজ দিতে কিন্তু মাকে যেটা কিন্তু বলতে পারো আপনাদের মায়ের 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 জন্য বুকে সাহস নিয়ে কিন্তু একবার বলতে পারতে যে না মা আই লাভ ইউ, পৃথিবীর সব মা যেন ভালো থাকে। ভালোবাসা মানুষকে বলতে চাই আই মিস ইউ এন্ড আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ, গান শায়রি বা তাকে ডেডিকেট করে যে কোনো কথা মেসেজ যেটা ইচ্ছা। তাড়াতাড়ি দেখা করতে চাই, এখন অনেক দূরে আছে আপাতত, আমি চাচ্ছি তাড়াতাড়ি উনি আসুক, আমার সাথে দেখা করুক, মিট করার জন্য প্রচুর বেশি অপেক্ষা করছি না। তো তোমরা দেখতে পাচ্ছ বললো তার ভালোবাসার মানুষ তার থেকে অনেক দূরে আছে। তো তার ভালোবাসার মানুষ যদি এপিসোডটা দেখে থাকো তাহলে প্লিজ তার সাথে এসে দেখা করো, তোমরা যাতে তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে থাকো, এটা কিন্তু একবার বলতে পারতো। বলতে ক্যামেরার দিকে দেখে কিন্তু একবার বলতে পারো। শোনো শোনো শোনো, আমাকে দেখতে খুব ভালো, তোমাদের তোমার থেকে কিন্তু আমার হাইট ছোট, তোমার থেকে আমার হাইট ছোট, দেখতে কিন্তু অতটা ভালো না। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বললেই যে আমাকে খুব ভালো দেখতে হবে, খুব ভালো বডি থাকতে, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার খুব ভালো দেখতে? যদি ভালোবাসার মানুষকে কোনো কিছু বলতে চান তাহলে বলতে পারো, কোনো গান কোনো শায়রি। আমি আমার ভালোবাসার মানুষের কাছে এটাই বলতে চাই যে মনে করি এখন যেহেতু আমরা সাথে আছি কিন্তু সেটা বাস্তব থেকেই শুরু হয়ে গেছে এবং শেষ পর্যন্ত থাকবে, সে সারা জীবন যতদিন আছি থাকবো একসাথে, কিন্তু তার যেন একটু রাগটা আমার কমে যায়, আর আমার রাগটাকে যেন সে মানে কি বলবো অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে নেয়, হ্যাঁ এটাই বলার আছে। হ্যাঁ, তোমার যদি কিছু বলার থাকে তাহলে। আমার সেরকম কেউ আসেনি এখন। আচ্ছা, যদি কাউকে ইচ্ছা থাকে তাহলে সেটাও বলতে পারো, সেই সম্পর্কে বা সেই কথাটা গুছিয়ে যদি কিছু দুলাম কিছু বলতে চাও বলতে পারো। চাই হচ্ছে কেয়ারিং হবে, তারপর ভ্যালু দিবে, ওর কথা আমি ভ্যালু দিবো, আমার কথা সেই ভ্যালু দিবে, আর হচ্ছে কি হ্যাঁ একসাথে যখন মানুষ কিছু শুরু হবে একদম শেষ পর্যন্ত যদি সেটা চায় সেটাই আর। অনেক ধন্যবাদ। এই দিদির কথা শুনে তো বুঝতেই পারলেন যে এই দিদির
ভালোবাসার মানুষ রয়েছে, আর এই দিদির ভালোবাসার মানুষ যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে ভালোবাসার মানুষ শুধু একজন না দুজন, আমার মেয়ে আর অনেকেই আছে, আমার বাবা মা সবাই আছে, তার মধ্যে থেকে এখন ভালোবাসার বলতে খুব কাছের আমার মেয়ে, আমার হাজবেন্ড। তো এনার হাজবেন্ড যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ এনার কথা একটু মানবেন, ওনার ওপর রাগ বা এনার রাগ সেটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। না, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এবং আমরা এসেছি একটু কাজের মাধ্যমে, তার মাঝখান থেকে ঘুরতেও এসেছি, আর এনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, মানে আমাদের চলার মাঝখান থেকে মুহূর্তেই আমাদের অন্যরকম হয়ে গেল। থ্যাংক ইউ। একটা শায়রি বা যে ছেড়ে চলে গেছে তাকে ডেডিকেট করে যদি কিছু গান বা শায়রি বলতে চাও তাহলে বলতে পারো, আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছ একদম সব রিয়েলিটির সাথে দেখানো। আমি বলবো এটাই যে আমার লোককে মানে আমার গার্লফ্রেন্ডকে আমি এতটাই ভালোবাসি যে আমি তাকে সবসময় আমার কাছে রাখতে চাই, ওই জন্য একটা গান বলতেছি মানে এমনি তো দুই লাইন যে তোমায় রিদমা জারে রাখিব কখনো ছেড়ে যাবো না, এই গানটাই আমার মানে বলতে চাই যে তোমায় রিদমা জারে রাখিব ছেড়ে যাব না, ছেড়ে গেলে তোমায় আর কোনোদিন ফিরে পাবো না। গানটা অন্য ধরনের হলো, আমরা বুঝতে পারছি যে তুমি তোমার নিজের ফিলিংসটা গানটা দিয়ে বোঝাতে চেয়েছো, ঠিক আছে, অন্য ধরনের হলো নিজের মনে করে বলতে পারো। আমি সবসময় তোমার রিদমা জারে রাখবো। হ্যাঁ, ঠিক আছে। হয়তো তার সঙ্গে আমার অনেকদিন থেকে দেখা হয় না, কিন্তু তাকে খুব মিস করছি, অনেকদিন থেকে দেখি না, প্রতিদিন যাইতাম বিকেলে দেখা হইতো রাস্তায়, একটু দেখতো আসতো, এভাবে আমাদের চলতো, খুব ভালো লাগতো। যাই হোক, এখন অনেকদিন থেকে ওকে দেখি না, একটু ইমোশনালি খারাপ পাচ্ছি যে কখন দেখবো, দেখার জন্য একটু যাচ্ছি, চেষ্টা করছি যে আসছে নাকি আজকে বাড়িতে আজকেও আসেনি, এভাবে চলছে। এটাই বলছি যে খুব মিস করছি, জানি না কবে দেখা হবে, কবে বাড়িতে আসবে। তাহলে আমাদের এই দাদা কি বলেছে, আমাদের এই দাদা তার গার্লফ্রেন্ডকে খুব মিস করছে, তো এর গার্লফ্রেন্ড যেই হোক না কেন যদি দেখে থাকো তাহলে প্লিজ তার মেসেজের একটা রিপ্লাই দাও, তার সঙ্গে একবার কথা বলো, কারণ রিলেশন শেষ হয়ে গেলে যে বন্ধুত্ব শেষ করতে হবে সেটা না, রিলেশনশিপ ডাজ নট ম্যাটার, ফ্রেন্ডশিপটা মেন। তো রিলেশনশিপ যেখানেই যাক না কেন ফ্রেন্ডশিপটা কিন্তু মেন, কারোর সাথে রিলেশনশিপ খারাপ হলে যে ফ্রেন্ডশিপ খারাপ করতে হবে সেটা কিন্তু না, এই দাদা কিন্তু তাই বোঝাতে চেয়েছে। তো তোমরা দুজনে এই দাদার জন্য ক্ল্যাপ করো প্লিজ। আর কিছু বলার আছে বলতে পারো? আমি তাকে এখন প্রপোজ করিনি, আমাকে দেখে আমি বুঝতে পেরেছি যে আমাকে ভালোবাসে, আমিও বুঝতে পেরেছি, কিন্তু আমরা এখনো কাউকে প্রপোজ করিনি, এভাবে আর কি চলছে। যাই হোক, এভাবে চলুক, তাকে একটু ভালো করে চিনি তারপর বলবো। তো এই দাদা তার ভালোবাসার মানুষটিকে ফ্রেন্ডলি ভাবে এখনো, কারণ তার ফ্রেন্ডই তার ভালোবাসার মানুষ। তো যদি সেই ফ্রেন্ডটি এই এপিসোডটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু রিপ্লাই দিবে, বা ও দাদা যদি বলতে না পারে তাহলে তুমি যদি লাইক করে থাকো তাহলে অবশ্যই বলবে, আর রিলেশনশিপ যাই হোক না কেন কোনোদিনও ফ্রেন্ডশিপ নষ্ট করবে না। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য, ধন্যবাদ। আর তোমাদের সময়কে নষ্ট করার জন্য বিলেবেলের সাইডে কিন্তু এটা তোমরা চ্যানেলের শর্টেও দেখতে পারবে। তো হমসে দূর যাওগে কেসে, দিল সে হমে ভুলাওগে কেসে, হাম ও খুশবু হ্যায় জো সাসো মে বস্তি হ্যায়, খুদ কো সাসো কো রুক পায়েঙ্গে কেসে। ওয়াও, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বেহতরিন। দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো, দাদা খুব মিষ্টি, সুইট। তো দাদার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করবে, লাইক করবে, ফলো করবে, লাইক করো, আর কেমন লাগলো আজকের মোটিভেশনাল সোশ্যাল এক্সপেরিমেন্ট কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো দা বঙ্গের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ভালো থাকো, ভালো রাখো, টাটা, বাই বাই, টেক কেয়ার।